আলহামদুলিল্লাহ আল্লাহ মাবাদ সম্মানিত ভাইরা গত দুই পর্বে আমরা রসুল্লাহামের প্রতি পাঠ করার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস থেকে কিছু হাদিস আপনাদের সামনে পেশ করেছি আজকের এই পর্বে বললে রসুল আসলামের প্রতি পাঠ না করলে আমরা কি ক্ষতি পতিত হচ্ছে বা আমাদের কি ক্ষতি হচ্ছে এই কয়েকটা কথা আপনাদের বলবো এক নাম্বার। যে ব্যক্তি রসুল আসলামের প্রতি পাঠ করবে না সে প্রকৃত কিফন কৃফন ক্রিফন মানুষ কিনে যে আমরা আরবিতে বকিল বলা হয় বাংলাদেশ ক্রিফন এটা খুব মন্দ এই ক্রিফন মানুষের কেউ ভালোবাসে না আল্লাহ রসুল বলেছেন কালা রসুল্লাহ সাল্লাম আল বাকিল ও মাং জকির তো ইন্দাহ ফালসল্লি আলাই প্রকৃত কৃপন সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হয়েছে সে আমার কি করে নেই প্রতি দূরৎপাট করে নাই তাহলে এটার প্রকৃত তাহলে যে ব্যক্তি দূরৎপাট করবে সে কৃপণতার এই বদনাম থেকে মুক্ত হয়ে যাবে আর যে পড়বে না সে প্রকৃত কৃপণ ভাইরা আমার আসলে নবীর প্রতি পাঠ করার এটা আগে মনে রাখবেন যে নবীর সারাটা জীবনের সকল স্বার্থ এই উম্মতের স্বার্থের জন্য ত্যাগ করেছেন সে উম্মতের জন্য কিটা এটা উচিত না যে নবীর নাম আসলে একটু দূর পাঠ করা এই পাঠ করার দ্বারা আমারই লাভ এই যে লাভ যা বললাম লাভকার আমার না এটা বিশাল লাভ তবে নবীর লাভ কি বলে যে এই নবীর উম্মতে এই নবীর এহসানের ভালোবাসার একটা প্রতিদান দেওয়া আপনি যেমন কথার কথা আপনার প্রতি একজন খুব এহসান করেছে এখন যদি তার নামটা কখনো না তাহলে আপনার আপনার উচিত হবে কি যেই এহসানকারী আছে সেই এহসানকারীর নামটা একটু সুন্দর করে তার নেওয়া কখনো ধরো যদি কেউ শোনে যেমন উদাহরণস্বরূপ একজন ভাই আমার ভাই আমার প্রতি এহসান করেছে আর একজন ভাই আমার কথা এখন বলল আমার কাছে তাহলে আমার উচিত হবে কি ওই ভাইটার জন্য দোয়া করে দেওয়া কথা বুঝে আসছে যে আমার প্রতি অনেক এহসান করেছে এবার আমরা যদি এটার না না করি তাহলে ক্ষতি রাখি তার কোনো মূল্যায়ন করলাম না যে নবী আপনারা জানেন আল্লাহ তাকে কত অফার দিয়েছিলেন পাহাড় স্বর্ণ হয়ে যাবে খরচ করবে তিনি গ্রহণ করেছেন করেন নাই এই পাথর বেঁধেছেন পেটে কত কষ্ট কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন একমাত্র উন্মতের জন্য যাতে করে আল্লাহ তাকে অফার দিয়েছেন আপনার উম্মত অর্ধেক মাফ করে দেয় রাজি হই যান রাজি হন নাই যে আমাকে সুপারিশের অনুমতি দেওয়া হোক আমি কে আমাদের আমার উন্মতের জন্য সুপারিশ করব আর আপনি আমার সুপারিশ কবল করবো হয়েছে সব হান আল্লাহ তার যার কারণে শেষ পর্যন্ত কী হবে যার অন্তরে রায় যেন আছে সেও যার নাম থেকে বেরিয়ে যাবে নবীর সুপারিশে তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল এই ব্যাপকটা নিলেন অম্মতের স্বার্থে অথচ তিনি ইচ্ছা করলে একটু খেতে পারতেন পড়তে পারতেন ভাই দেখেন এই ছোট্ট কথা তো লম্বা হয়ে যাবে রসুল উল্লাহ সাম এই যে আমাদের যে দূরৎপাট করতে আমরা বলি আর না দূর পাঠ না করাটা এটা একটা মানে নাফর হয় এটা ন্যায়মতের অকৃত অকৃতজ্ঞতা প্রকাশ করা হয় যেহেতু যিনি আমাদের জন্য এত ত্যাগ করেছেন রসুস্তম তার জীবন জীবন তার ঘরে কখনো সাদা রুটি কখনো তার ভাগ্যে জুটেনি সাদা আটার রুটি কখনো জীবনে এক বেলাও নিজের ঘরে খাইতে পারেনি কোনো সাহাবাই কেরম কারণ সাহাবাই অনেকে আলহামদুলিল্লাহ আর্থিক স্বাস্থ্য যারা ছিল কেউ হয়তো রসুলকে ভালো সাদা রুটি দিয়ে যদি খাওয়া দিছে হাদিয়া স্বরূপ তাহলে খেয়েছেন অথবা দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইছে তাই হয়েছে কিন্তু রসুলের নিজ গৃহে কখনো সাদা আটার রুটি পাকানো বানিয়ে দিয়ে রুটি বানা খাওয়ানো হয় নাই বরং কি কঠিন অবস্থা ছিল এই কঠিন পরিস্থিতিটা রসুল কেন স্বীকার করেছিলেন তার ব্যক্তির স্বার্থে নয় আমাদের সকলের স্বার্থে আমাদের নাজাতের স্বার্থে আমাদের কল্যাণের স্বার্থে তাই আমি সকল ভাইদেরকে বলবো নবীর প্রতি যখনই শুধু নাম আসবে আমরা পাঠ করব তাছাড়া আরেক হাদিস আছে বলছে বড় কৃপন সে যে নবীর মধ্যে দূর হবে অবস্থা তাছাড়া যে মসজিষে বসে আমরা আলোচনা করেছি কথায় বসেছি সেখানে যদি নবীর মধ্যে দূরত পাঠ করা ব্যতীত আল্লাহর জিকির করা ব্যতীত চলে যাই তাহলে এই মসজিষ্টটা খেয়ে আমাদের দিন আমার জন্য একটা আফসোসের কারণ হবে রসুল ইসলাম বলেছেন মা জালাসা কৌমন মাজরিসান লাম ইয়াজকুরুল্লাহ ফিহি ওয়ালাম ইউসাল্লি ইউসাল্লু আলা নাবিহিম

কোনো দোয়া আকাশে উঠবে না যতক্ষণ পর্যন্ত রসুলের প্রতি দূরপাট করা না হবে তাহলে দোয়ার জন্য অবশ্যই দরকার কি দূরপাট করা তারপরে রসুলসলামের প্রতি পাঠ করা যদি যারা নবীর নাম শুনে দূর পাঠ করবে না তাদের জন্য রসুল ইসলাম তিন প্রকারের ব্যক্তির জন্য অভিশাপ দিয়েছেন আপনারা একটা প্রসিদ্ধ হাদিস জানেন যে রসুল ইসলাম মেম্বরের এক সিঁড়িতে পার একটা বললেন আমিন তারপর দ্বিতীয় সিঁড়িতে পারে কে বললেন আমিন তৃতীয় সিঁড়ি পারে কে বললেন আমিন সাহবাই ইয়া ইয়ারসুল্লাহ কোন দোয়ার পরে মানে আমিন তো কোন দোয়ার পরে আসে কোন দোয়ার পরে কিসের পরে আপনি আমিন বললেন হুজুর কি বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন যে লোকটা ধ্বংস হোক যে তার পিতা মাতা দুইজন অথবা দুইজন একজনকে পেয়ে তাদের সেবা করে জান্নাতে যেতে জান্নাতে যেতে পারল না আমি বললাম আমিন তারপরে যে রমজানের মাস পেলো অথচ নিজের গুণাগুলো মাফ করতে পারলো না আল্লাহ তারা যেন ধ্বংস করে দেয় আমি বললাম আমিন আবার বললো যে যে ব্যক্তি আপনার নাম শুনলো অথচ আপনার প্রতি দূর পাঠ করো না আল্লাহ তাকেও ধ্বংস করে দেয় আমি বললাম আমিন আর খাদি চেয়ে আসে যে রসুল ওই ব্যক্তির দুরুস্বাদ হোক ওই ব্যক্তির নাক ধুলা মিশ্রিত হোক যে ব্যক্তি রমজানের মাস পেয়ে নিজের গুণা মাফ করতে পারে না পিতা মাতা দুইজন বা দুই দুইজনের একজনকে পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারে না বা আমার নাম শুনে দূর উৎপাট করা তাহলে রসুল্লা সালামের নাম শুনে দূর না করাটা আমি অভিশাপের কারণ হবে রসুলের বদ্ধত্তলে তোলে পর্ব তাছাড়া রসুলের নাম শোনার পরে বা রসুলের দূরুদ না পাঠ না করাটা জান্নাতের পথ হারাই ফেলার মতো যেটি একটু আগে আমরা একটা হাতিজ আলোচনা যে ব্যক্তি আমার নাম শুনেছে আর দূর পাঠ করতে ভুলে গেছে সে জান্নাতের পথ ভুলে গেছে সে কথা কিসের গেছে জান্নাতের পথ গেছে। তাই আমরা সবার জন্য বলবো যে এটা কমপক্ষে রসুলের ভালোবাসার সামান্যতম একটা নমুনা যে আমরা রসুলের প্রতি দূর পাঠ করব। এই দূর পাঠে আমার নিজের জন্য লাভে লাভ লাভে লাভ ভাই দেখুন এই রসুলের প্রতি দূর পাঠ করলে আল্লাহ খুশি হবেন আমাদের দেশে একটা আঞ্চলিক ভাষায় বলে যে বাচ্চার হাতে কলা দিয়া মা বাবার মন খুশি করা আল্লাহর রসুল আল্লাহর প্রিয় আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের প্রতি কোনো বান্ধা তখন দূরুৎপাট করবে নিশ্চয়ই সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে কেয়ামতের দিন সে জান্নাতে রসুলের নিকটবর্তী স্থানে থাকবে দুনিয়ায় আল্লাহ তার বিপদাব সমস্যাগুলো সহজ করে দিবেন এই জন্য পাঠ একটা বিশাল বড় ফজিল উৎপন্ন আমল তাই আমি ভাইদেরকে বলবো আমরা সবাই চেষ্টা করবো কৃপণতা করব না রসুলের প্রতি অধিক পরিমাণ দূরত পাঠ করবো আর এই দূর পাঠ করার ক্ষেত্রে কোনো কৃপণতা যেন আমাদের থেকে না হয় আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তহিজ্ঞান করুন আসসালাম আলিকম রহমতুল্লাহ বারাকাত